Assalamualaikum, welcome to my channel, Nahidas Bhattis Blog. আপনার এখন দেখতে পাচ্ছেন আমি আছি ধামরাই বাজারে। এখন আমরা যাচ্ছি আফাজুদ্দিন স্কুল এন্ড কলেজে। আমার মেজ বোন আফসানা এই কলেজটাতে পড়াশোনা করেছে, যেহেতু আমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি বার্থডেতে, সো দ্যাট ও আমাকে বলছিল চলো আমরা ঘুরে আসি, ওই জায়গাটা ভালো লাগবে, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবে। এই যে আমরা এখন ধামরাই বাজারের রথ, ওই যে রথটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, রথের ওখান দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা ধরে যেতে হয়, আমি আসলে এক্স্যাক্টলি এতটা চিনতাম না। এখানে একটা সুন্দর পুরনো বাড়ি আছে, এখানে কাঁসা থালা অনেক কিছু স্টল হয়। দেন আমরা যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শরীফ বাগের দিকে, কারণ আফাজুদ্দিন স্কুলটা হচ্ছে শরীফ বাগের ওখানে। তো এখানে মানে ধামরাইতে বেশ কিছু পুরনো নিদর্শন আছে, এখনও এইসব পুরনো নিদর্শনে মানুষ বসবাস করে। এই যে তামান্না, আফসানা ওই যে ওই পাশের চশমা পরে, এই যে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। নৌকা মার্কা, ভাই কি সুন্দর করে নৌকা মার্কার তারা ছবি এঁকেছে বিল্ডিংয়ের মধ্যে, আবার বাংলাদেশের পতাকাও দিয়েছে যে আমরা বাংলাদেশে আছি। এখানে মনে হয় একটা পূজা ছিল, অনেক বড় করে দেখছিলাম, অনেক বড় করে প্যান্ডেল। ওদের তো আবার অনেক ধরনের নিয়মকানুন আছে। ওই যে দেখা যাচ্ছে শরীফবাগের লোহার ব্রিজ, এই ব্রিজের পরে কিন্তু একজন চালা মামা ছিলেন, উনি এখন মারা গেছেন। ওনার চা কিন্তু বেশ বিখ্যাত ছিল ধামরাইয়ের মধ্যে, মানে ওনার চাটা লেবু চাটা খুবই টেস্ট লাগতো, আমিও একসময় এসেছি, খুব ভালো লাগতো, কিন্তু এখন সে আর নাই। তো এখন আমরা এখানে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছি, অনেক কিছুই মানে উন্নত হয়েছে। এই জায়গাগুলো কিন্তু আরও বেশি রিমোট এরিয়া ছিল, মানে আরও বেশি অজপাড়া গায়ের মতোই ছিল, কিন্তু এখন রাস্তাঘাট সব কিছু অনেক সুন্দর হয়েছে। রাস্তা অনেক ভাঙাচোড়া ছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার উন্নয়নমূলক কাজের মাধ্যমে রাস্তাগুলো অনেক সুন্দর করে ফেলেছে। এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত এখন অনেকটাই ফুলগুলো কমে গিয়েছে, এই জন্য কালারফুল কম লাগছে, কিন্তু মানে এখন তো সিজন না, ঠিক আছে। এই তো আমরা চলে এসেছি আফাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। এই যে এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে সামনের গেট, আমরা যাচ্ছি পেছনের গেটে। পেছনের গেট, গেটটার দিকে গেলে আপনি প্রিন্সিপাল রুমের কাছে যেতে পারবেন এবং অফিস রুমে যেতে পারবেন। তো আমাদের কাজ শেষ, আমার বোনের সার্টিফিকেট ওঠানো শেষ, এখন আমি এখানের পরিবেশটা দেখছিলাম, ভালো লাগছিল, মোটামুটি ভালোই চেষ্টা করেছে ওনার একটা পরিবেশটাকে একটা সুন্দরভাবে রাখার, সাজানোর চেষ্টা করেছে, ভালোই লেগেছে। বিভিন্ন ধরনের গাছপালা যেগুলো লাগালে সুন্দর লাগবে সেগুলো লাগিয়েছে। এখানে কিন্তু বেশ কিছু মাছ ছিল, আমার ভিডিওতে তো বোঝা যাচ্ছিল না, দুই তিনটা ব্যাংক ছিল, আর হচ্ছে আপনার অরেঞ্জ কালারের বেশ কিছু মাছ ছিল, হয়তোবা কার্পু টাইপের আর কোনো একটা মাছ, আমি হয়তো নাম জানি না। তো ওই যে একটু একটু দেখা যায়, এতটা স্পষ্ট বোঝা যায় না, কারণ পানিগুলো কিন্তু একটু ঘোলা ঘোলা। এই যে এখানে অনেক ধরনের গাছ দিয়ে তারা চেষ্টা করেছে সাজানোর, ওখানে শহীদ মিনার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার স্কুল ভবন, স্কুলের বাচ্চাদের ক্লাস হয় এখানে, তো স্কুলের বাচ্চা বলতে হাই স্কুলের বাচ্চাদের। আর এখানে নতুন একটা মসজিদ নির্মাণ হয়েছে স্কুলের মধ্যেই, এখানে সুন্দর পরিবেশ, গাছপালা মানে অনেক কিছু ছিল। আমরা এখন আফাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এসেছি, আমরা ঘুরতেছি, অনেক যেভাবে নাকা নাকা কথা বলে, ঠিক আছে। ওই যে স্কুল দেখা যাচ্ছে, আমরা এখন যাবো হচ্ছে কলেজ ভবনে। রোদে কিছু দেখতেছি না, আপনারা কি দেখতেছেন আমি তা জানি না, আমি জাস্ট ফ্রন্ট দিতেছি, পিছন থেকে ওয়াও সুন্দর ব্যাকগ্রাউন্ড আসতেছি না, এটাই হচ্ছে ব্লগ, অরিজিনাল ব্লগ, এভাবেই করতে হয়, কোনো সরম পাওয়া যাবে না, লজ্জা পাওয়া যাবে না, আমি সরম পাই। ওই যে দেখছেন গাইস, এই যে পিছনে ব্যাডমিন্টন খেলার নেট দেখা যাচ্ছে। এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে কলেজ ভবন, ওদের কলেজ এবং স্কুল দুইটা দুই পাশে, জিনিসটা ভালো। এখানেও কলেজের সামনে বাগানটা ছিল। তো এই যে আফাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ লেখা, এখন আমরা আফাজুদ্দিন থেকে বের হয়ে যাচ্ছি। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক চিত্র, মানে দেখতে খুবই ভালো লাগবে। আমরা এখন এই যে আমরা বোনেরা অনেক মজার মজার কথা বলছিলাম, খুব দুষ্টুমি করছিলাম একসাথে, তো কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে আমরা চলে এসেছি জলকুটিরে। এখন মানে খুব বেশিক্ষণ লাগেনি আফাজুদ্দিন স্কুল থেকে, খুব কম সময়ের মধ্যেই আমরা জলকুটির এসে পড়েছি। ওইটা হচ্ছে ড্যামরানে, ঠিক আছে। আফাজুদ্দিন হচ্ছে শরীফবাগে, আর জলকুটিরটা হচ্ছে ড্যামরানে, ওই যে সামনেই কাছাকাছি
দেখা যাচ্ছে মানে অনেকগুলো মাচার উপরে টিনের ঘরের সিস্টেম করে ওরা রেস্টুরেন্টটা মেক করেছে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কনসেপ্টটা ডিফারেন্ট। এখন আমরা রিক্সা থেকে নেমে গেছি, নেমে এখন আমরা ওটার মধ্যে প্রবেশ করছি। খুবই ভালো লাগছে হাঁটতে, যে অন্যরকম, তবে একটু ভয় ভয় লাগছে, অনেকটা উপরে শূন্যের উপরে ভাসছি বলতে গেলে। এখানে ডেকোরেশনটা ওরা চেষ্টা করেছে যথেষ্টভাবে সুন্দর করার। আমরা শুনেছি রাতের দিকে বা সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে, কারণ লাইটিংগুলো একেবারে সম্পূর্ণ দেখা যায় আর আশেপাশে ইটের ভাটা। আমরা এখন রাঙামাটি আসছি, সাজেক রাঙামাটি। এখানে অনেক সুন্দর একটা লোক ওই যে দেখো যে আফাজুদ্দিন, তোমাদের আফাজুদ্দিন দেখালাম, আফাজুদ্দিনের স্টুডেন্টরা এখানে কবর্তপতি দেন। আচ্ছা এরকম জায়গায় গেলে মনটা ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, যত ধরনের টেনশন জীবনে, যত ধরনের চিন্তা ভাবনা সবকিছু আসলে একটু ফ্রেশ হওয়া যায়। খুবই ভালো লাগে, আসলে মনটা ভালো লাগে। যে আমার মেজো বোন ঠং করতেছিল, ছোটোটা হাঁটতেছিল, সরি ওটা সেজো মেয়ে বোন। তো এখন আমিও ঘুরে ঘুরে দেখছিলাম ওদের পরিবেশটা কেমন। এই যে এখন হচ্ছে আমি ঘুরতেছি, ঠিক আছে, যে একটু দেখি হাঁটতে কেমন লাগে। খাবার আসতে আসতে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও নিয়ে নিয়েছি, আমার বোনেরাও যথেষ্টভাবে ভিডিও করে দিয়েছে, ছবি টবি তুলে দিয়েছি। ওরা চেষ্টা করলো আমাদের ছবি তুলে দাও, ভিডিও করে দাও। আমি এখন হাঁটছিলাম আর দেখছিলাম, আসলে খুবই ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে মাঝে মাঝে একটু ঘোরাও উচিত, তাহলে মন টন ফ্রেশ হয়ে যাবে। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে আমরা মন দিতে পারবো, কাজগুলো অনেক ভালো হবে। রোদে তাকাতে পারছিলাম না, তো অনেক খেটেছি। এখন বলতেছি আয়, আমরা এখন বসি, আমার বোনেদের ডাকছিলাম। এখন হচ্ছে আমার মেজো বোন বলতেছে যে ওখানে যে একজোড়া কাপড় বসেছিল, হ্যাঁ ওই কাপড়গুলো কই গেল। তো মানে ওরা আসলে আমাদেরকে দেখে, ওদের যে প্রাইভেসি ওইটা আর নাই, ঠিক আছে, এই জন্য ওরা আমাদেরকে দেখে কাপড়গুলো, দুই তিনটা কাপড় চলে গিয়েছে, না খাওয়া দাওয়া করে এসে বসেছে, আমাদের দেখে চলে গেছে। যে এখানে তো এখন আর কাপড়দের থাকার অবস্থা নাই, ঠিক আছে। আমরা তিন বোন মিলে যে ধরনের হাসাহাসি শয়তানি দুষ্টামি করতেছিলাম, লজ্জায় মানে লজ্জায় ওরা চলে। তো এখন আমাদের খাবার এসে পড়েছে প্রায়, আমি দেখতে পাচ্ছিলাম, চলুন খেয়ে নেই। একটা কথা বলি, এখানে কিন্তু এই টাইমে ভিড় থাকে না, সন্ধ্যার পরে ভিড় থাকে, কারণ এখানে যে পরিবেশ টোটাল একটা রোমান্টিক পরিবেশ। এখানে কোনো ভাই বোন ফ্রেন্ডস আসলে একটু সরম পাবে, আমরা অনেক সরম পাইতেছিলাম, কিন্তু ভারী হয়ে গেছে। এটা হচ্ছে জলকুটির ফুড মেনুতে অনেক ভালো ভালো মেনু আছে, একটু প্রাইস অনেক প্রাইস রিজনেবল, ভালো থেকে খাবার টেস্ট মোটামুটি ভালোই, নট ব্যাড না, ভালোই তো। আপনারা আসতে পারেন, আমার ভালো লাগছে, পরিবেশটা খুবই নীরব, গ্রামীণ পরিবেশ, খোলামেলা পরিবেশে সুন্দর ভাবে প্রেম করতে পারবেন, আশা করি। এখন আমরা যাচ্ছিলাম ধামরাই উপজেলার দিকে, কারণ আমার বোন সেজো বোন বিশেষ করে তামান্না রিকোয়েস্ট করছিল যে উপজেলার মধ্যে একটা আন্টির দোকান রয়েছে, সেখানে ফুচকাগুলো খেতে খুব ভালো লাগে। তো চলো, আমাদের পেট তো তেমন একটা জায়গা খালি ছিল না, কিন্তু যেহেতু বোন রিকোয়েস্ট করেছে, বলেছে তোমার বার্থডে ঘুরতে পারি নাই, চলো আজকে সেই পুলকে আরেকটা জায়গায় যাই ঘুরে আসি। তো যখন ফুচকা খেতে যাব, এই জন্য ভাবলাম যাই একটু কফি টফি খাবো। তো এখন আমরা যাচ্ছিলাম, আসলে এই জায়গাটা তো পুরো রিমোট এরিয়া, ঠিক আছে, উন্নত হয়েছে ঠিক আছে, বাট অনেক লোক একটু অদ্ভুত ছিল। মানে আমি যে ভিডিও করছিলাম, ক্যামেরা ধরেছিলাম, মানে আমার ফোনটা যে ধরেছিলাম, তো এটা দেখে তারা অনেকটা হাঁ হয়ে মানে বোকার মতো শুধু তাকিয়ে তাকে দেখছিল। আর আমার বোন বলছিল দেখ দেখ কীভাবে তাকিয়ে আছে, তাকিয়ে থাকুক, তাদের কোনো যায় আসে না। ওকে, এই যে এখানে ধান শুকানো হচ্ছে, এখানে বেশ কিছু ধানের মেল রয়েছে, যেখানে ধান টান
থেকে চাল আসে যেটা আমরা জানি সব কোলেই, তো এখানে আবারও সেই যে পরিবেশটা থেকে এসেছে সেখান থেকে আবারও ব্যাক করছি শরীফ বাগ দিয়ে, এখনও চলে যাচ্ছি ধামরাই বাজারের দিকে, খুব দ্রুতই পৌঁছে যাব। ঢুল মানে যে আসলে যে মানে রিক্সা, ঠিক আছে, যেসব রিক্সা এখন চলে আল্লাহ তাআলা দিলে মানে খুব ভালো লাগে, বাতাস লাগে, আরাম লাগে, যেতেও ভালো লাগে, খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে যেতে পারি। তবুও মানে মেন রোডে রিক্সা নিয়ে উঠলে আবার ঝামেলা আছে, সাবধানে। তো লোকটা আমাদের বলছিল আপনার এইসব জায়গায় ঘুরছেন কেন, আপনারা যাবেন জমিদার বাড়ি অমুক জায়গা তমুক জায়গা, অনেক জায়গায় আমাদেরকে রেকমেন্ড করেছিল, অনেক জায়গায় মানে যেসব জায়গায় আমরা চলে গিয়েছি লোকটা ভাবছিল কি আমরা এই এলাকায় নতুন এসেছি এই জন্য ঘুরতে গিয়েছি, আসলে আমরা যে ধামরাই এলাকার মানে স্থানীয় এটা উনি বুঝতে পারেন নাই। তো উনি আমাদেরকে বেশ কিছু রেকমেন্ডেশন দিচ্ছিল। আবার এই যে ধামরাই রথের কাছাকাছি চলে এসেছি, সেই পুরনো বাড়ি ঘরগুলো কিন্তু আবারও আপনারা দেখতে পাচ্ছেন, যদি প্রথম থেকে দেখে থাকেন বা না টেনে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আবারও সেই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এখানে একটা বেশ পুরনো বাড়ি রয়েছে, জমিদার বাড়ি টাইপসের। আর ধামরাই বাজারে আসলে, ধামরাই উপজেলার দিকে আসলে, আপনি বেশ কিছু সরকারি মানে গভর্নমেন্ট অফিস দেখতে পাবেন। এই যে পুরনো বাড়িঘর এখনও তো আছে, আগে আরও বেশি ছিল, অনেক কিছু ভেঙে নতুন নতুন তৈরি করা হয়েছে, অনেকে এখনও আসে ধামরাতে, এখনও মাটির জিনিস তৈরির জন্য আপনার বিখ্যাত, সেগুলো একদিন আমি চেষ্টা করবো, আবার যদি যাই ওইদিকে মাটির জায়গার দিকে তাহলে আমি আপনাদের দেখাবো। এই যে রথের এখানে এসে পড়েছে, এখন আমরা উপজেলার দিকে ঢুকে গিয়েছি। এখন আমরা যেটা করব, উপজেলার এখানে আসার পরে যেটা দেখা যায় যে উপজেলার যে একটা পুকুর রয়েছে ওখানে অনেক ধরনের কাপড় দেখা যায়, তারা স্কুল কলেজ এগুলোকে মানে বাদ দিয়ে আসলে আসে, মানে একটু ঘুরে টাইম স্পেন্ড করে, খুবই সেফ মনে করে, খোলামেলা পরিবেশ ভালো লাগে ওদের কাছে। আর এই যে আমরা বসে গিয়েছি সেই আন্টির দোকানে চলে এসেছি উপজেলার সাথে, এটা আমরা এখন হচ্ছে ফুচকা খাবো, এই ফুচকাটা আসলে কেমন টেস্ট আমি ট্রাই করব। তো প্রথম বাইট দেওয়ার পরপরে আমি বুঝতেছিলাম যে না, ফুচকার টেস্টটা কিন্তু আসলে ভালো। তো আমার খাবারের ভিডিও দেখে মানে আমার নিজেরই হাসি লাগছে, আপনারা তো হাসবেন, জানি না কী অবস্থা কী করেছি, আল্লাহ তাআলা ভালো জানে। আপনাদের পুরো ব্লগটা কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। হয় তো এখন আমরা ধুলিভিটা দিয়ে ইসলামপুর যাচ্ছিলাম, মানে আমার যে বাসা ইসলামপুর মাদ্রাসা রোড, ধুলিভিটার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় অন্য জায়গা দিয়ে গিয়েছিলাম। তো ধুলিভিটার রাস্তাও কিন্তু এতটা উন্নত ছিল না, খুবই বেশি ভাঙা চোরা মানে খুবই খারাপ অবস্থা ছিল, এটাকে অনেক চওড়া করে সুন্দর করে পিচ ঢালাই করে মানে সেই হাইওয়ের মতো একেবারে রাস্তাটা করা হয়েছে। এখানে সুবান মডেল স্কুল রয়েছে, এটা হচ্ছে ধানশিরা আবাসিক স্থান, এই যে ব্রিজ করা হয়েছে, ওখানে স্নোটেক্স আউটার লিমিটেড গার্মেন্টস দেখা যাচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন মানে এখানে ধামরার মতো কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু অনেক উন্নত হয়েছে, যেমন বাটা মনুসিরামিক এগুলো তো অনেক আগের, তারপর অনেক গার্মেন্টস, আরও বিভিন্ন ধরনের ফ্যাক্টরিজ, আরও ফ্যাক্টরিজ আপনারা দেখতে পাবেন, মানে অনেক ধরনের প্রতিষ্ঠান এখানে হওয়াতে অনেক উন্নত হয়েছে। রাস্তাঘাটও দেখতেই পাচ্ছেন, চার লাইনে রাস্তা করা হয়েছে, মানে তিন লাইন টোটাল, এই পাশ দিয়ে আমরা যেখানে যাচ্ছিলাম এখান দিয়েও আসা যাওয়া করা যায়, আবার মাঝখান দিয়ে হচ্ছে আপনার শুধু বড় বড় গাড়িগুলো যাবে, যেগুলো কোচ সেগুলো যাবে, ট্রাক যাবে, মালবাহী লোকাল কোনো বাস যাবে না, আর ওই পাশ দিয়েও আপনারা যাওয়া আসা করতে পারবেন। এখানে দেখছিলাম একমি কোম্পানি, এটা তো ওষুধ কোম্পানি, সেটা সবাই জানেন, অনেক ফেমাস একটা কোম্পানি, এই কোম্পানির ওষুধপত্র কিন্তু আমরা খেয়ে থাকি। আর বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম এই যে বিয়ে খেতে, কিন্তু ওই যে জ্যোতিবিদ্যা স্কুল দেখা যাচ্ছে, পাঁচতলা ওইটাতে আমি জব করেছিলাম কতদিন স্কুলে টিচার হিসেবে, ফিজিক্স টিচার হিসেবে। বেশ কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, বিয়ে বাড়ির ব্লগ, মন্নুসন্সের কমিটি সেন্টার এসেছিলাম, এটা এখানেই। তো এই যে এটা হচ্ছে থানা স্ট্যান্ডের উপর ব্রিজটা দেখা যাচ্ছে, মানে রাস্তা খুবই এক্লাস হয়ে গেছে, যারা দুই বছর আগে এসেছিলাম তারাই চিনবেন না। এটা একটা নতুন জুতার ফ্যাক্টরি হয়েছে, নামটা আমার মনে নেই, কী জানি একটা ফুটার ফ্রেম হাউস ফুটার লিমিটেড এরকম একটা কিছু নাম, মানে যারা দুই বছর আগে আমাদের এলাকায় এসে ঘুরেছেন এখন কিন্তু আপনারা যদি আসেন আপনারা অবাক হয়ে যাবেন যে ধামরাইয়ের চেহারা এতটা পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে, মানে অনেকটা সাজিয়ে গুছিয়ে কিন্তু যাচ্ছে। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে আপনার মুন্নু সিরামিকের যে জায়গাটা, এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে মুন্নু সিরামিকের বড় কাপটা দেখা যাচ্ছে। মুন্নু সিরামিক তো ভাই অনেক ফেমাস, অনেক বড় বড় ব্র্যান্ড কোম্পানি এদের কাছ থেকে সিরামিক নিয়ে থাকে, তাছাড়া অনেক ভালো চলে, লোকাল মানুষ অনেক ইউজ করে। আর এই যে সামনে দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা, এইটা হচ্ছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, ওখানে সোনালী ব্যাংকও রয়েছে।
এটা হচ্ছে আপনার চনিক হসপিটাল, মানে এখানে আপনি হসপিটাল, সরকারি ক্লিনিক সব কিছুই অ্যাভেলেবেল আছে, কোনো অভাব নেই, আপনার যা যা প্রয়োজন বাসে এসে পড়েছি। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।